অনেকদিন আগে আমি একটা ট্রেলার দিয়েছিলাম, অন্যান্য টুকটাক ভিডিও আমি করেছি, তার জন্য আমি ফুল ভিডিওটা এতদিন ধরে আমি দিতে পারিনি। না, বোরিং করব না, চলো শর্টকাট হবে। সময়টা হলো কলেজের ফোর্থ সেমের পরে, লাস্ট এক্সাম ছিল 5ই অক্টোবর। হ্যাঁ রাইট, সেদিনই এক্সাম শেষ হয়েছে আর সেদিনই আমার টিকিট ছিল 10:30 রকম টাইম ছিল কিছু একটা, ব্যাস ওই দিনই বেরিয়ে পড়লাম। প্ল্যান 7 দিন আগে থেকে করে রেখেছিলাম, যেমন ওই ড্রেস ফ্রেস কি কেমন নিয়ে যাবো সেইগুলো আর কি, প্যাকিং ট্যাকিং গুলো ব্যাগ গুলো সব আগে থেকে রেডি করাই ছিল। তো জাস্ট পরীক্ষাটা দিয়ে আমি বেরিয়ে গেছি। এটাই আমার ফার্স্ট টাইম সোলো ট্রাভেল ছিল। সোলো ট্রাভেল, কেউ থাকবে না আমার সঙ্গে, আমি আর আমার ব্যাগ এইটাই থাকছিল আমার সঙ্গে। বাট ডেস্টিনেশন ছিল একটা রিলেটিভের বাড়ি, সেখানে আর কি যাওয়ার ব্যাপার ছিল। বাট সেটা একটা খুব ইউনিক জায়গা আমার কাছে, ফার্স্ট হাওড়া স্টেশন। ওখানে গিয়ে মনে পড়লো আমাকে ডিনার করতে হবে। প্রথম দিকে ভাবলাম যে কেক বিস্কিট এগুলো দিয়ে মোটামুটি চলে যেতে পারে, বাট আমি বাঙালি বস, ভাত ছাড়া বোকার মতো তাড়াহুড়ো করে একটা ভেজতালি অর্ডার দিয়ে ফেললাম, যেটার দাম পড়লো 260 রুপিস, 3 প্লেট বিরিয়ানি হয়ে যায় ওতে। যাই হোক, কি আর করার, খেয়ে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর আমার সিটটা পড়েছিল একদম টপে, তো সেটা একদিক থেকে ভালো আবার একদিক থেকে খারাপ, যেমন বারবার নামা ওঠা করতে হয়। ভালোটা হচ্ছে সবার উপর নজর রাখা যায় পেঁচার মতো, মাঝে মধ্যে ট্রেনের আয়নায় গিয়ে মিরর ভিডিও করলাম, নাটকের শেষ নেই। তারপর প্রায় 6 ঘন্টা পরে আমি এসে নামলাম। কটকে, হ্যাঁ কটকে। হায় হায়, বড়ই ভালো দেখতে স্টেশনটা সত্যি। তারপর কটক থেকে এসি বাসে চাপলাম পারাদ্বীপের উদ্দেশ্যে, কারণ পারাদ্বীপ আমার মেইন ডেস্টিনেশন। তো যাই হোক, ক্যামেরা অন করলাম, ভিডিও অন করে ফেললাম, কি আর করার, ভাবলাম চুলটা খুব ঠিক করবো, এমন অবস্থা ওখানে, বরং বসেই থাকি চুপচাপ। ওই করতে করতে সূর্য উঠলো, তা আবার ঝিকমিক ঝিকমিক মারতে মার না, ওটা বাসের কেরামতি ছিল অবশ্য। প্রায় 2 ঘন্টার পরে আমি এসে নামলাম আমার ডেস্টিনেশনে। বাট ওই রাত দিন জার্নির পরের 5 দিন পরে ফাইনালি আমি ফার্স্ট টাইম যাব বিচে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি না, তাই জন্য আমি আলাদা করে একটি রেডি হতে শুরু করলাম, কি কি নেবো, কি পরে আমি বিচে নামবো, বা কি পরে আমি চেঞ্জ করার পর কি পরবো, ওখানে ট্রাইপড, মোবাইল স্ট্যান্ড, মোবাইল, কোন সানগ্লাস পরে ছবি তুলবো। এবার যাচ্ছি স্কুটি করে, তারপর যাচ্ছি 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 ওখানে কিছু শট নিলাম, যেমন ওই হাঁটছি ছুটছি। এইসব আর কি, আরো কিছু ইম্পসিবল ট্রাই করলাম, যেমন হচ্ছে মোবাইলটাকে জলের মধ্যে চুবিয়ে দিয়ে একদম শট নিলাম, এক্সপেকটেশনটা যেরকম ছিল আর রিয়েলিটি যেটা হলো। যাই হোক, আরেকটা জিনিস করলাম, দেখো বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে।
15 মিনিট 10 মিনিটের মধ্যে আবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম চেঞ্জ ফেঞ্জ করে। তো যাই হোক, তখন লাস্টে আর কি এদিক ওদিক এদিক সন্ধে সন্ধে হয়ে গেছিলো, সূর্য ডুবে গেছিলো। একজন তো আমার ছোটার ভিডিও নিয়ে নিল, মানে আমি আমার ছোটা শট নিচ্ছিলাম, এবার আমি ছুটছিলাম, সে আবার আমার ছোটা শট নিচ্ছিল, অন্য একজন কেউ একজন জানি না খাবে না মাথায় দেবে। তারপরে করে 3 থেকে সাড়ে 3 ঘন্টা মতো কাটালাম বিচেতে, চেঞ্জ ফেঞ্জ করে ফুচকা টুচকা খেলাম, না শুধু ফুচকা খেয়েছি, টুচকা ফুচকা কিছু নয়। তারপর আর কি বিচের ওয়েলকাম যে গেট ছিল সেখান দিয়ে এক্সিট পেরে গেলাম। হ্যাঁ, এর মাঝখানে অনেক কিছু টুকটাক করেছি, যেমন লেয়াতি খেয়েছি 5 দিন ধরে, সেটা ব্যাপার নয়। ভালো লাগলে অবশ্যই তুমি শেয়ার করতে পারো, লাইক করো, কমেন্ট করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে একমাত্র শুধুমাত্র ব্লগ বা মানে আমার ইচ্ছে যে ভিডিওগুলো বানানো হবে, মানে টেকনিক্যাল ছাড়া যে ভিডিওগুলো বানালে সেগুলো এই চ্যানেলে আসবে। আর আমার একটা টেকনিক্যাল চ্যানেল আছে যেখানে আর কি টুকটাক ইলেকট্রিক জিনিসপত্র তৈরি হয় বা ক্যামেরা ফটোগ্রাফি এইসব টাইপের কিছু ভিডিও আসে। তো নেক্সট ভিডিও পরে আসবে, বাই।